হ্যালো ফ্রেন্ডস, মানব সিরিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন এপিসোড। তো আজকে আমরা যে ওয়েব সিরিজটি নিয়ে কথা বলবো, বিঞ্জ থেকে বেরিয়েছে এটি, বিঞ্জ অনেকে ইতিমধ্যে দেখে ফেলেছেন, সদরঘাটের টাইগার। এটি পরিচালনা করেছেন, কাহিনী চিত্রনাট্য সব লিখেছেন সুমন আনোয়ার। তো সুমন আনোয়ারকে আপনারা যারা তার কাজ দেখেছেন, সুমন আনোয়ার অভিনয় করেছেন, আপনারা যদি মানিহানি ওয়েব সিরিজটি দেখে থাকেন সেখানে তিনি ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে ছিলেন। এছাড়া উনি পর্দার ক্যামেরার পিছনে অনেক অনেক কাজ করেছেন, ছোট পর্দার অনেক জনপ্রিয় এবং ব্যতিক্রম ধারার নির্মাতা যেটাকে আমরা বলে থাকি, তার কাজের আরেকটা আলাদা একটা সিগনেচার থাকে সবসময়। সদরঘাটের টাইগার, এটাকে আমরা এক প্রকার ক্রাইম থ্রিলারই বলতে পারি, সাসপেন্স ছিল কিছুটা, তবে আমার কাছে যতটা হাইপ এটা নিয়ে দেখলাম আমার কাছে ঠিক ততটা ভালো মনে হয়নি। সদরঘাটের টাইগার গল্পটি যদি আমি সংক্ষেপে বলতে চাই, লাইলি নামে এখানে একটি পতিতাকে দেখানো হয়েছে যে তার দেহ ব্যবসা করে। তো স্বাভাবিকভাবেই সে দেহ ব্যবসার জন্য প্রতিদিনকার যেরকম যায় সেরকম একদিন সে একটি বিপদের সম্মুখীন হয়ে যায়। সে তার যে কাস্টমার থাকে সে খুন হয়, সেই অবস্থাতেই সে ওখান থেকে পালায়। তো তার এর আগে একজনের সাথে একটা কমিটমেন্টে থাকে সে, তার নাম হলো টাইগার, যে সদরঘাটে লঞ্চ বা জাহাজ মেরামতের যে কাজকর্ম সেখানে করে থাকে শ্রমিক হিসাবে। তো দেহ ব্যবসা ছেড়ে যেন তার সাথে সে একটা সংসার করতে চায়, সে তার অফার সে লাইলিকে দেয়। তো টাইগারের সাথে লাইলির একটা দারুণ সম্পর্ক আমরা একটা ইঙ্গিত দেখতে পাই, কিন্তু এর মধ্যেই আর কি লাইলির সাথে এই ঘটনাটি ঘটে যায়। তো লাইলি টাইগারের কাছে যায় এবং এরপরে স্বাভাবিকভাবেই যারা ওই লোকটিকে খুন করেছে তারা লাইলিকে খুঁজতে থাকে। তো এই খুঁজতে থাকে, খোঁজার দৌড় শুরু হয়ে যায়, লাইলি টাইগারের সাথে আদৌ কি বেঁচে ফিরতে পারে কি না, বা তাকে যারা খুঁজে ফিরছে তারা ঠিক কেন লোকটিকে মেরেছিল, পুলিশ ইনভেস্টিগেশনের ক্ষুদ্র কিছু ব্যাপার আছে, এবং স্বাভাবিকভাবে এর শেষ পরিণতিটা কী, লাইলি এবং টাইগারের জীবনে অ্যাকচুয়ালি কী হয়, এটিই মূলত ওয়েব সিরিজটির সিনপসিস বলা যায় আপনি। তো ওয়েব সিরিজটির আমার প্রথম যে নেগেটিভ দিকটা, আমি নেগেটিভ দিকটা আজকে আগে বলবো, এই কারণে কারণ আমার অ্যাকচুয়ালি নামটির সাথে ওয়েব সিরিজটি ঠিক গেছে কিনা এটা নিয়ে একটা কোশ্চেন আছে। টাইগারকে আমি স্বাভাবিকভাবে একটা সাধারণ দর্শক হিসেবে যেটা আশা করেছিলাম হয়তো একটা ফ্রন্ট লাইনে থাকবে, কিন্তু টোটাল ওয়েব সিরিজটাতে টাইগারকে খুব হাইলাইট করার মতো বা তার ব্যাকড্রপ থাকার মতো তেমন কিছু আমি দেখতে পাইনি। বরঞ্চ এটাতে লাইলিকে আমরা একটা স্ট্রং মোটিভ এবং স্ট্রং প্লেসে দেখতে পেয়েছি। লাইলি হিসাবে ফারহানা হামিদ অসাধারণ অভিনয় করেছে, আমার ব্যক্তিগতভাবে তার অভিনয় খুব ভালো লেগেছে। এর আগেও তার ছোটো ছোটো কিছু কাজ দেখেছি, ইতি তোমারই ঢাকাতেও তার চোরক রেখা অপশন ছিল। তো যাই হোক, ফারহান হামিদ খুব ভালো অ্যাক্টিং করেছেন এটা বলতে হবে। শ্যামল মাওলা টাইগার চরিত্রে তার স্বভাব চরিত্রে অভিনয় করেছেন। শ্যামল মাওলা আমরা জানি অ্যাজ ইউজুয়াল তিনি খুব ভালো অভিনেতা, মানিহানিতেও আমরা তার দারুণ অভিনয় দেখেছি। তবে অ্যাকচুয়ালি আমরা যেটা মনে হয় গল্পের প্রয়োজনে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে, যে গালিগুলো দেখানো হয়েছে, এটাকে আমার একটু মানে মাত্রাতিরিক্ত লেগেছে, যেটা হয়তো এতটা না হলেও হতো। তো হয়তো বা সুমন আনোয়ার এখানে তার ইন ফ্রন্ট লাইন কোনো ফিল্টার ইউজ করেননি, অ্যাকচুয়ালি যা হয় ওই এলাকার যে মানুষগুলো বা রাজনৈতিক নেতাকর্মীদের মুখ থেকে যা বের হয় ওই অঞ্চল ভেদে, সেটা হয়তো বা তিনি প্রপার ইউজ করার চেষ্টা করেছেন। তো যাই হোক, আমার কাছে নেগেটিভ দিক বলতে গল্পের যে ধারা মাঝখানে আমার গল্পটি অত্যধিক স্লো লেগেছে, কি কেন এটা 1 ঘন্টা 30 মিনিট হলো বা কি এটা আমি ঠিক বুঝতে পারলাম না, মাঝখানে একদমই ফ্ল্যাট একটা অবস্থায় চলে গিয়েছিলো। এবং শেষের এন্ডিংটা আমার খুব একটা ফলপ্রসূ বা যেটাকে বলে যে অ্যাজ ইউজুয়াল 2 থেকে 3টা যেটা এন্ডিং হতে পারতো যে লুজ এন্ড, সেটার ফিনিশিং আমার ঠিক ভালো লাগেনি। তো যাই হোক, আপনারা অনেকে দেখেছেন হয়তো ইতিমধ্যে ভালো লাগতে পারে। ক্যামেরার কাজ খারাপ ছিল না, অ্যাজ ইউজুয়াল ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু ঘাটতি ছিল বলে আমার মনে হয়, একই জায়গায় বারবার চেজিংয়ের একটা ব্যাপার দেখা গেছে যেটা একটা সময় বোরিং লেগেছে, আর কিছু ভাষার ব্যবহার আমার কাছে মনে হয়েছে মাত্রাতিরিক্ত। তবে সুমন আনোয়ারের কাছে আমরা এর চেয়েও ভালো কাজ আশা করি। আর ওয়েব সিরিজের যে একটা ব্যাপার বা তারা অনেকে হয়তো বাধ্যতা মনে করে থাকে যে সেক্সুয়াল সিন বেড সিন বা যেটা স্ল্যাং ইউজ করতেই হবে এরকম একটা ব্যাপার, তো সেরকম আমার মনে হয় না হলেও আমরা অগাস্ট 14 মতো দেখেছি গল্পের প্রয়োজনে ইউজ করা হয়েছে, তো এটা এখানে একটু অ্যাবসেন্ট মনে হয়েছে আমার কাছে। আপনারা যদি সদরঘাটের টাইগার দেখে থাকেন আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে পারেন। নেক্সট এপিসোডে আমরা হয়তো অন্য কোনো ওয়েব সিরিজ বা সিনেমা নিয়ে কথা বলতে হাজির হয়ে যাবো। থ্যাংক ইউ।